বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের কাছে আবার আমরা অষ্টম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, আমরা এগুলি ব্যবহার করে সেটা পাঁচ ধরে গণসংখ্যার একটি সারণী তৈরি করব। দেখো, তারপর অষ্টম শ্রেণীর দেওয়া হয়ে গেলে আমরা আজকে আলোচনা করব গণসংখ্যার একটি সারণী কেমনে তৈরি করে। এখানে লেখা আছে শ্রেণীর উপাদান পাঁচ ধরে, পাঁচ না ধরে দশও আসতে পারতো, দশ ধরে করো। যাই হোক, এখন এটা করতে গেলে প্রথমে তোমার যে কাজ করতে হবে, তুমি আগে দেখবা যে আমাদের এখানে যে উপাত্তগুলি দেওয়া থাকে সেই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ কত আমাদের দেওয়া আছে নম্বর, আর সর্বনিম্ন কত দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম যে সর্বোচ্চ আমার দেওয়া আছে এখানে 96, আর সর্বনিম্ন আছে কত আমাদের এখানে 55। তাহলে আমাদের কি বের করতে হবে? পরিসর। সুতরাং পরিসরের সূত্র কি? সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ আছে কত আমাদের? 96 বিয়োগ 55 যোগ 1। তাহলে কত হবে বিক্রম আমাদের? 5 আর 6 হবে 1, হলে 5 আর 9 হবে 4, হলে 41 যোগ 1 কত হলো আমাদের? 42। এখন বলছি যে তার 5 ধরে, সুতরাং শ্রেণীর অবদান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা বের করতে হবে আমাদের। শ্রেণীর সংখ্যা বের করার নিয়মটা কি? পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। পরিসর হলো 42, আর শ্রেণীর অবদান আমাদের 5। তাহলে কত হয় ভাগ করলে? 42 ভাগ 5 কত? 42 ভাগ 5 আমাদের হয় 8.4। এটাকে পূর্ণ সংখ্যা কত রাখতে হবে? 9। 8.2 হলো আমরা লিখতাম, 9 লিখতাম, 8.4 বা কত পূর্ণ সংখ্যা এখানে আমাদের 9, এই হলো শ্রেণীর সংখ্যা আমাদের 9 হয়ে গেল। আমরা এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এখানে লিখবো আমরা শ্রেণী উপাদান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। আমরা একটু মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হয়, করে লেখাটা সবটা পুরো আমাদের এখানে কভার করবে না, একটু মুছে দিই। শ্রেণীর অবদান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তাহলে প্রথমে আমরা লিখব শ্রেণী ব্যক্তি, তারপর লিখব আমরা টেলি বা টালি, তারপর লিখব আমরা তোমরা সুন্দর করে দাগ দিয়ে দিবে, স্কেল দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিবে সুন্দর করে। এখন আমরা সর্বনিম্ন কত এসে 55, 55 56 57 58 59 কত হয়? 59। মানে সেটা ওটা আমাদের 5 ধরতে হবে, এই জন্য আমরা কি করবো? সর্বনিম্ন 55, 55 থেকে ধরলাম, তাহলে 55 56 57 58 59, তাহলে কি লিখলাম আমরা প্রথমে যে সেটা হচ্ছে ঘটা 55 থেকে কত লিখলাম? 59 লিখলাম। এখন এখানে আমাদের দেখতে হবে, আমরা আগে এটাকে লিখে নিই, শ্রেণীর আগে লিখে নিই, তারপরে 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 95, 96, 97, 98, 99. তাহলে আমাদের সর্বোচ্চ কত আছে আমাদের 96, তাহলে আমাদের এরা সর্বশেষ হলো 95 থেকে 99। যাই হোক, এখন আমরা এখানে একটা কৌশল অবলম্বন করব, সেটা কি দেখো, এখানে 95 থেকে 59 দেখবো তোমরা, এখানে প্রথমত 70 আমরা তোমরা পেন্সিল দিয়ে করবা, 70 এখানে আমরা কাটলাম, 70 কোন ঘরের মধ্যে আছে এখানে, তাহলে এখানে আমরা একটা তাহলে একটা দিলাম 55, 55, 85 কোন ঘরে 85 আছে এখানে 85, 96 এখানে 96, 82 কোথায় আছে 82, 80 থেকে 84 এখানে আছে 82, 87 এই ঘরে 87, 90 এই ঘরের মধ্যে আমাদের 90 আছে, 63 এখানে 63, 78 কোথায় আছে 78 এখানে 78, 88 এখানে আছে আমাদের 88, 89 এখানে 89, 69 এখানে 69, 70 এখানে 70, 72 কোথায় 72, 70 থেকে 74 মধ্যে 72, 67, 67 আছে 65 থেকে 69 মধ্যে 67, 65, 65, 88 এখানে 88, চারটে হয়ে গেলে ধর একটা যখন দেবো তখন কী করবো, আড়াআড়িভাবে আমরা এখানে আড়াআড়িভাবে কাটবো, 75, 75, 76, 76, 62, 60 থেকে 64, 62। তোমরা এইভাবে যদি করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম, তাহলে যা দেওয়া থাকে তো পেন্সিল দিয়েগুলি কাটবা, একটা একটা দাগ দিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা কীভাবে আমরা গণ সংখ্যা লিখবো, দেখো এখানে 95 থেকে 59 গণ সংখ্যা আছে, 1 এখানে, 2 এখানে, 3 এখানে, 3 3 1 5 1 1, তাহলে কত হলো আমার দেখো, 3 6 7 8 9 10 11 12 13, 13 14 15 15 5 কত 20, এখানে সমান সমান 20। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এদিকে খেয়াল করো, আমরা কিন্তু এই প্রশ্নের শেষ পর্যায়ে চলে আসছি, প্রশ্নের তোমরা আবার একটু খেয়াল করো, এখানে 20 জন আসতে পারে, 25 জন আসতে পারে, শিক্ষার্থী 25 জন, শিক্ষার্থী 30 জন, যে কোনো শিক্ষার্থীর পরিমাণ হইতে পারে, সেখানে গণিত বিষয় হতে পারে, বিজ্ঞান বিষয় হতে পারে, দেওয়া থাকবে, দেওয়া থাকার পরে বলা থাকবে শ্রেণী ব্যবধান 5 ধরে কোন অনুসারে তৈরি করো, তাহলে তোমরা কী করবা, শ্রেণী অবধি লিখবা, তৈরি বের করবা, অনুসারে বের করবা। তবে এখানে এগুলি কাটার নিয়মটা হলো, তুমি দেখো এখানে 70 দেওয়া আছে, দেখো কোন ঘর 70 দেওয়া আছে, 70 থেকে 74 নিশ্চয়ই এখানে 70 আছে। আবার এখানে 55 আমরা কীভাবে কাটলাম, 55 থেকে 59 নিশ্চয়ই এখানে 55 আছে। আবার এখানে 85 কোথায় আছে তুমি দেখো খুঁজবা, 85 থেকে 89 ঘরে 85 আছে দাগ দিবা। আর এখানে যেটা বললাম, চারটা হয়ে গেলে যখন পাঁচটা হবে তখন তুমি আড়াআড়ি হয়ে দাগ দিবা। এইভাবে তুমি গণসংখ্যা নিবন্ধন সারণী তৈরি করবা। অনেক সময় প্রশ্নে বলা থাকে যে তোমরা গণসংখ্যা নিবন্ধন সারণী তৈরি করো এবং এটা ব্যবহার করে গণ নির্ণয় করো, গড় করতে গেলে খালি আর বাড়তি গড় করতে হবে, শ্রেণী মধ্যে বন্ধু বের করতে হবে। আমরা আগের ক্লাসে এটা বলতে তোমাদেরকে আলোচনা করেছি, তো এটা এখন আর কিছু বললাম না। যাই হোক, তাহলে তোমরা এইভাবে গণসংখ্যা নিবন্ধন সারণী তৈরি করবা। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি তোমরা এই প্রশ্নটা সহজেই উপধাবন করতে পেরেছ, তোমরা এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা, আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবেই তোমরা বুঝতে পারছো। আজকে বলতে থাক, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।